Hey beautiful doctors, hope you are doing well. Now আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের alcoholic hepatitis and polycystic ovarian syndrome দুইটা disease নিয়ে কথা বলবো. Just simple way to diagnosis of alcoholic hepatitis সেটা হচ্ছে যদি দেখেন কোন patientের like that যে AST পরিমাণ ALT এর চেয়ে দ্বিগুণ হয়, ঠিক আছে, তাহলে AST এর পরিমাণ অ্যাসপারটেট অ্যামাইন ট্রান্সফারেজের পরিমাণ যদি ALT এর চেয়ে বেশি হয়, অ্যালানিন ট্রান্স অ্যামাইনেজের চেয়ে দ্বিগুণের বেশি হয় এবং প্ল্যাটলেট একটু কম থাকে, ডায়াগনোসিস অ্যালকোহলিক হ্যাপাটাইটিস। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মনে রাখতে পারে সেটা হচ্ছে কি যে কোনো পেশেন্টের যদি একটা ফিমেল পার্সন তার ক্ষেত্রে যদি দেখেন যে তার ক্ষেত্রে লুটিনাইজিং হরমোনের পরিমাণটা যদি আপনার ফলিকুলার স্টিমুলেটিভ হরমোনের চেয়ে দ্বিগুণের বেশি হয়, সাথে যদি পেশেন্টের অ্যামেনোরিয়া হিস্ট্রি থাকে, পেশেন্টের টেস্টোস্টেরন লেভেল যদি বেশি থাকে এবং পেশেন্টের হার্সুটিজম থাকে, ডায়াগনোসিস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সো এই দুইটা ডিজিজের একটা কোরিলেশন হচ্ছে জাস্ট অ্যালকোহলিক হ্যাপাটাইটিসের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে এখানে এএসটির পরিমাণ এএলটির চেয়ে দ্বিগুণের বেশি হয় আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে লুটিনাইজিং হরমোনের পরিমাণ ফলিকুলার স্টিমুলেটি হরমোনের চেয়ে দ্বিগুণের বেশি হয়। জাস্ট এই দুইটা পয়েন্ট যদি মনে রাখতে পারি তাহলে দুইটা ডিজিজ সহজে ডায়াগনোসিস করা যায় এবং সিম্পলি পরীক্ষা আনসার করা যায়। থ্যাংক ইউ অল, বাই।